শেখ শাহজাহান ও তার ঘনিষ্ঠদের আরো সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। জমি ভেড়ি সহ 14 কোটি 28 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, ইডির বাজেয়াপ্ত করা এই সম্পত্তির পরিমাণ কত আর তালিকায় কাদের কাদের নাম রয়েছে? না দেখো, ইডি সূত্রের খবর, 14 কোটি 28 লক্ষ টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে, এবং তার মধ্যে রয়েছে শেখ শাহজাহান, তার ছোট ভাই শেখ আলমগীর, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি জানো ইডি সূত্রের খবর, তার নামেও কিন্তু লুকআউট নোটিশ জারি করা হয়েছে, এবং পরিবারের সদস্যদের, এর মধ্যে নাম রয়েছে শিবপ্রসাদ হাজরা, তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রের খবর, এই মামলা তদন্ত করতে গিয়ে মোট 17টি ব্যাংক অ্যাকাউন্ট তাদের নজরে ছিল। এই 17টি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 3 কোটি 78 লক্ষ টাকা, এই সমস্ত টাকা কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে, সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া 55টি জায়গায় জমি, ফ্ল্যাট, বাড়ি এবং একাধিক ভেড়ির হদিস পাওয়া গেছিল। সেই 55টি ইমুভেল প্রপার্টি, যার আনুমানিক মূল্য প্রায় 10 কোটি 50 লক্ষ টাকা, সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে কয়েক মাস ধরে তদন্ত করে প্রায় 250 কোটি টাকার যে মানি লন্ডারিং হয়েছে তার হদিস তারা পেয়েছেন। ইতিমধ্যেই প্রাথমিকভাবে নন্দীগ্রামে গণহত্যার জন্য বৃহস্পতিবার সরাসরি শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার পর থেকেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন শুভেন্দু অধিকারী। মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি, আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন, একদিন না একদিন তা প্রমাণ হবে, এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। আমি গর্বের সাথে বলি, রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি, মানুষের পাশে ছুটে এসেছি, নিজে একে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি। আজও 21 জুলাই নন্দীগ্রামের শহীদ পরিবার যায়, তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি, এরা করেনি। কি ভাষা বলছে! বাপ বেটা কোথায় ছিল? আরে মা বেটা কোথায় ছিলেন আপনারা? আপনার আলালের দুলাল 2011 সালে 21 জুলাই দিল্লি থেকে নেমেছে, তার আগের লড়াইতে কোথায় ছিল? বলেছে এখানে একজন গদ্দার আছে, বলেছে তৃণমূল জন্মের সময় ছিল না, বলেছে নন্দীগ্রামের সময় 15 দিন বাপ বেটা বেরোয়নি, বলেছে এখানে একজন গদ্দার আছে চাকরি খায়, বলেছে লোডশেডিং করে ভোটে জিতেছে, দেখে নেব বদলা নেব। আরে কি বদলা আপনি নেবেন? আমি যদি মেদিনীপুরের ছেলে হই আপনাকে প্রাক্তন করব আর আপনার ভাইপোকে জেলে ঢোকাবো।